সেথ রলিন্স হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন নাইট অফ চ্যাম্পিয়ন্স পেপার ভিউ। বন্ধুরা, আজকে রয়্যাল এপিসোডে হয়েছিল একটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য টুর্নামেন্ট, আর সেই টুর্নামেন্টটিতে মেন ইভেন্টে ফেস করেছিলেন ফিন বেলার এবং সেথ রলিন্স। আর সেই ম্যাচে সেথ রলিন্স হারিয়ে দিয়েছেন ফিন বেলারকে এবং তিনি পৌঁছে গিয়েছেন চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে। তো এরপর দেখা যাক স্ম্যাকডাউনে কাকে ফাইনালে নিয়ে যাওয়া হয় এবং তিনি ফেস করবেন সেথ রলিন্সের। আর যেমন অনেক ডিমান্ড করছিলেন যে সেথকে কেন চ্যাম্পিয়নশিপ দেওয়া হচ্ছে না, তো এবার সকল ফ্যানদের স্বপ্ন পূরণ হতে চলেছে। মানে নাইট অফ চ্যাম্পিয়ন্স হয়তো আমরা দেখতেও সেথ রলিন্সকে একজন নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে। আর রুমার্স এবং রিপোর্টস এমনটাই বলা হচ্ছে যে র্যাঙ্ক ওয়ান রয়েছে সেথ রলিন্সের এই চ্যাম্পিয়নশিপটি জয়লাভের জন্যে, আর র্যাঙ্ক টুতে ছিলেন কোডি রোডস, বা তিনি এখন এই ম্যাচ থেকে বের হয়ে গিয়েছেন। তিনি ম্যাচ খেলবেন ব্রকের সঙ্গে আলাদা একটি ম্যাচ। তো রিপোর্টস রুমার্স এমনটা বলা হচ্ছে যে সবথেকে যিনি ফেভারিট তিনি হচ্ছেন সেথ রলিন্সের চ্যাম্পিয়নশিপের জন্য। তো বন্ধুরা, আপনাদের কী মনে হচ্ছে সেথ রলিন্স কত জিততে পারবে নাইট অফ চ্যাম্পিয়ন্স এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি, তা আপনারা কমেন্টে অবশ্যই বলতে পারেন। কিন্তু পসিবিলিটি এবং চান্স রয়েছে সেথ রলিন্সের সব থেকে বেশি।